পৃথিবী আমারে চায়, এই কি গো শেষ দান? আমি দুরন্ত বৈশাখী ঝড়, জানি জানি প্রিয়, আমি বনফুল গো, মেনেছি গো হার মেনেছি, ইত্যাদি আরো অনেক অনেক গানের কলি প্রায় 80-85 বছর পেরিয়েও আগ্রহী শ্রোতার মুখে ঘুরে ফিরে আসে। কিন্তু সেসব গানের সুরকারের নাম কজন মনে রেখেছেন? এই প্রজন্মের কজনই বা জানেন তার নাম? তিনি কমল দাশগুপ্ত, সঙ্গীত জগতের এক প্রবাদ পুরুষ। বাবা ও মা দুজনেই উচ্চাঙ্গ সঙ্গীতে দীক্ষিত থাকায় বাড়িতেই ছিল এক বিশেষ সাংগীতিক পরিবেশ। বাবার আগ্রহে দাদা বিমল দাশগুপ্তের কাছেই সুরকার গায়ক শ্রী দাশগুপ্তর শিক্ষা শুরু। পরে গুরু হিসেবে পান শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়, শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দে এবং শ্রদ্ধেয় উস্তাদ জমিরুদ্দিন খানকে। গান শুধু বাংলাতে নয়, উর্দু, হিন্দি, তামিল ভাষাতেও গেয়েছেন তিনি। বেশ কয়েক হাজার গানের সুরকার শ্রী দাশগুপ্তর গানে উচ্চাঙ্গ সঙ্গীতের এক বিশেষ প্রভাব। শিল্পদক্ষতায়, ব্যাপ্তি, বৈচিত্র্য ও গভীরতায় তিনি অনন্য। মাত্র 22 বছর বয়সে HMV-র মতো প্রতিষ্ঠানে তাঁর কাজ শুরু। সেখানেই পান কাজী নজরুল ইসলামের সান্নিধ্য, স্নেহ এবং কাজীর লেখায় সুর করার কাজ। বিশিষ্ট সাংগীতিক ব্যক্তিত্ব মীরাবাঈয়ের গান নিয়ে তিনি ডক্টরেট করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। শর্ট হ্যান্ড নোটেশন বা সাংকেতিক স্বরলিপির আবিষ্কারকও তিনি। বেসিক বা আধুনিক গান ছাড়াও বাংলা হিন্দি ছায়াছবির কাজও করেন প্রচুর। বিদেশি বা হলিউডের ছবিতে কাজ করার নিরিখে তিনি প্রথম বাঙালি। বহু শিল্পী তাঁর সুরে গান গেয়েছেন, এর মধ্যে উল্লেখ্য যুথিকা রায়, সত্য চৌধুরী, ইন্দুবালা, আঙুরবালা, কানন দেবী, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, জগন্ময় মিত্র, অশোক কুমার, প্রসূন ব্যানার্জি, মীরা ব্যানার্জি, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মামুদ এবং অবশ্যই ফিরোজা বেগম। অসাধারণ সুরকার কমল দাশগুপ্ত সুরারোপিত গান আজও আমাদের মন ভরায়। তাঁকে জানাই প্রণাম ও শ্রদ্ধা।